ছয় দিনে 280 জনের প্রার্থিতা বৈধ করল কমিশন। শাম্মী শামীম সাদিক আবদুল্লার মনোনয়নপত্র বাতিল। শরীকদের 7টির বেশি আসনে ছাড় দেবে না আওয়ামী লীগ, পুনর্বিবেচনার আহ্বান মেনন ইনু। ভোট হয়ে গেলেও সরকার টিকবে না 5 দিনও বলছে বিএনপি, শান্তিপূর্ণ আন্দোলনে এই সরকার পতনে আশাবাদ। আর্থিক খাত সংস্কারের সঠিক পথে বাংলাদেশ বলছে আইএমএফ, মুদ্রাস্ফীতি কমানোর পরামর্শ। এশিয়া কাপ অনূর্ধ্ব 19 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ, সেমিতে ভারতের বিপক্ষে 4 উইকেটের জয়। বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11:21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। বিজয়ের উল্লাসে বর্ণিল আলোয় সেজেছে রাজধানী, আলোকসজ্জায় রঙিন ঢাকা যেন একখণ্ড লাল সবুজের পতাকা। বিজয় দিবসের আগের দিন শুক্রবার সন্ধ্যা থেকে জাতীয় সংসদ ভবন সহ ব্যাংক পাড়া, মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা, গুলিস্তান, সচিবালয়, কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বিজয়ের দিনটি স্মরণে বড় বড় স্থাপনাগুলো সেজেছে লাল সবুজের বর্ণিল সাজে। বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন পর্যন্ত সব মিলিয়ে 280 জনকে বৈধ করেছে কমিশন। সন্ধ্যায় নির্বাচন কমিশনের সচিব জানান, সব মিলিয়ে 560 জন প্রার্থী আবেদন করেছিলেন। তিনি আরও জানান, যেসব আসনে দলের প্রার্থিতা বাতিল হয়েছে সেখানে স্বতন্ত্র প্রার্থীর প্রতীকে নির্বাচন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। নির্বাচন কমিশনে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন ছিল আজ। গত 5 দিনের শুনানিতে এ পর্যন্ত আওয়ামী লীগের 3 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা হারিয়েছেন আওয়ামী লীগের এই 3 প্রার্থী। ফরিদপুর 3 আসনের শামীম হক, বরিশাল 4 আসনে শাম্মী আহমেদ এবং কক্সবাজার 1 আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এদিকে আপিল নিষ্পত্তিতে বরিশাল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ ও ফরিদপুর 3 আসনের একে আজাদের প্রার্থিতা বহাল রয়েছে। এছাড়া বরিশাল 5 আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লার প্রার্থিতা বাতিল করেছে কমিশন। ঝালকাঠি 1 আসনের নৌকার মনোনয়ন পাওয়া বিএনপির সাবেক নেতা শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে ইসি। তবে বাতিল হওয়া বেশিরভাগ প্রার্থী জানিয়েছেন, প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা। এই নামঞ্জুরির এগেনস্টে আমরা অ্যাগ্রিভড অ্যান্ড ডিসট্রাইডে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা রিট করব। এটা তো ভায়োলেশন অফ ল, তাহলে এটি কিভাবে দেখবেন? তা এটাও আমরা কোনো সদুত্তর পাইনি, আমাদের আপিল খারিজ করেছে, দুটোর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে যাব। শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। তিনি জানান, কমিশনের বিস্তারিত শুনানি শেষে গত কয়েকদিনে 280 জন প্রার্থীর মনোনয়ন বৈধ করা হয়েছে। 560টি আপিল দায়েরের মধ্যে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে যে আপিল হয়েছিল তার ভিতরে 280টি আপিল আবেদন এখানে মাননীয় নির্বাচন কমিশন মঞ্জুর করেছেন। আর রিটার্নিং অফিসারের কর্তৃক বৈধ আদেশের বিরুদ্ধে যে 35টি আপিল দায়ের হয়েছিল তার ভিতরে 5টি আপিল আবেদন মঞ্জুর করা হয়েছে, 2টি আপিল আবেদন খারিজ করা হয়েছে আর 28টি আপিল আবেদন বাতিল করা হয়েছে বা নামঞ্জুর করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু নির্বাচনী আচরণ ভঙ্গ করেনি জানিয়ে সচিব বলেন, তাকে সতর্ক করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান, সেটা ঘরোয়া অনুষ্ঠান ছিল, উনি সেখানে উপস্থিত ছিলেন। আর আরেকটি অনুষ্ঠান ছিল
শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সেই অনুষ্ঠানে তিনি মূলত কোনো বক্তব্য দেন নাই, উনি শ্রোতার আসনে ছিলেন, অল্প কিছুক্ষণ দুই একটি গান বা এই জাতীয় অনুষ্ঠান সেটি তিনি চলে গিয়েছেন, যার কারণে তিনি এই বিষয়টি ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন, এই বিষয়টি উনি কমিশনকে আশ্বস্ত করেছেন, কমিশনও তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন। যেসব এলাকায় দলীয় প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে সেখানে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন হবে বলে জানান সচিব। উনি যদি কোনো জোটভুক্ত দলের সদস্য বা রাজনৈতিক দলের সদস্য হিসাবে মনোনয়নপত্র দাখিল করতেন সেটা যদি বৈধ হতো তাহলে ওই জোটের জন্য যে নির্দিষ্ট প্রতীক ছিল তারা সেইটার প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচনে ১৪ দলের শরিকদের সাতটি আসনের বেশি দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন কাউকে বিজয়ের গ্যারান্টি দেওয়া যাবে না, প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হবে। নির্বাচন বানচালে বিএনপি অস্ত্র জোগাড় করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি জানাতে এই ব্রিফিং। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান আগামী 18 ডিসেম্বর রাজধানী সহ সারা দেশে বিজয় শোভাযাত্রা বের করবে আওয়ামী লীগ। ব্রিফিংয়ে উঠে আসে শরিকদের সাথে আসন ভাগাভাগির বিষয়টি। প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের স্পষ্ট করেন সাতটির বেশি আসন দেওয়ার সুযোগ নেই। ইলেকশন তারা সবাই করুক, তাদের দলের মশাল নেই। সাতটা নির্বাচনী এলাকা নৌকা আমরা সেটি ভ্যাজ করতে পারবো, এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আমরা কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারবো, হার জিতের প্রশ্ন হবে প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন 28 দল নির্বাচনে অংশ নিলেও টিআইবি বিএনপির সুরে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখছে না। নির্বাচন বানচালে বিএনপি অস্ত্র জোগাড় করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এর অর্থটা কি? টিআইবি কি বিএনপির শাখার সমর্থক? নির্বাচনে পক্ষপাতিত্ব করা হবে না, নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এটা আমরা সম্পূর্ণভাবে মেনে চলব। মঈন খান সাহেবকে বলতে চাই অপেক্ষা করুন, কি নির্বাচন করি। আমরা খবর পেয়েছি তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য অস্ত্র জোগাড় করছে। এদিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ জানান জোট শরিকদের বিষয়ে ভেবে চিনতে পদক্ষেপ নিচ্ছে আওয়ামী লীগ। যাদেরকে মনোনয়ন দিলে পরে বা 14 দলের প্রার্থী হিসেবে ঘোষণা করলে নির্বাচিত হওয়া সম্ভাবনা ক্ষীণ, তাদের ক্ষেত্রে তো সমঝোতা করা কঠিন। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকার সচেষ্ট বলেও জানান এ দুই নেতা। 13-14-15 সালে যেভাবে করেছিল এখন সেটি পারছে না। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না 14 দলের শরিকরা, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এখনও আশা দেখছেন, জানিয়েছেন আলোচনার সুযোগ এখনও আছে। মানিক শিকদারের রিপোর্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর, এরপরই প্রতীক বরাদ্দ ও দেশজুড়ে নির্বাচনী প্রচার শুরু। বিএনপি নির্বাচনে না আসায় জোটের আসন ভাগাভাগি নিয়ে নানা সমীকরণ চলছে বেশ কিছুদিন ধরে। জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করলেও জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলসহ 14 দলের শরিকরা জোটভুক্ত হয়েই লড়বে। এরই মাঝে শরিকদের কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত হয় 60টি আসনে ছাড় দেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলছে নির্বাচনে জয় পাওয়ার সক্ষমতা ও জনপ্রিয়তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। কোন প্রার্থী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হবে এই সম্ভাব্যতাটাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তবে এতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি শরিকরা। জাসদ সভাপতি হাসানুল হক ইনু জানান এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আসন বাড়াতে এখনও আলোচনার সুযোগ আছে। আমরা বিনয়ের সঙ্গে তা পুনর্বিবেচনার দাবি করেছি এবং আশা আমরা বলেছি যে যেই প্রস্তাবটা 60টা আসনের করেছে সেটা আর একটু বাড়ানো দরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত একটা বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা একসঙ্গে ঘোষণা করা আহ্বান জানিয়েছে। ওয়ার্কার্স পার্টি সভাপতি অন্যতম জোট নেতা রাশেদ খান মেনন জানান শরিক দলের প্রার্থীদের জনপ্রিয়তা যথেষ্টই আছে,
সবকিছু বিবেচনা করে আসন আরও বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। এখানে আমাদের কোনো সক্ষমতার কোনো অভাব নেই। আমি অন্তত বলতে পারি যে নৌকা না পেয়েও না নিয়েও অন্তত হাতুড়ি মার্কা নিয়ে আমরা আমাদের মার্কা নিয়ে আমরা আরও কয়েকটি আসনে বিজয় লাভ করব। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন 14 দলের শরিকরা। তার শরিকদেরকে আরও একটু বেশি সিট দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনা করে দেখতে পারেন। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচন হয়ে গেলেও সরকার পাঁচ দিনও টিকবে কি না প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহান বিজয় দিবস, গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় ছিলেন তিনি। সরকারের শেষ রক্ষা হবে না মন্তব্য করে ডক্টর মঈন খান বলেন, সবাইকে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে এই সরকার পতন ঘটানো হবে। বিএনপি সহ সমমনা সব বিরোধী দলগুলো রাজপথে এসেছে, আমাদের এই অঙ্গীকার সরকারকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিতে হবে যে ধোকাবাজি দিয়ে এবার সরকার পার পাবে না। ফিরছে অন্যান্য খবরে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া বেশিরভাগ শর্তই পূরণ করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইএমএফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রাহুল আনন্দ। তবে মুদ্রাস্ফীতি কমানোকে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ উল্লেখ করে রাজস্ব ও কর খাতে আরও উন্নতির পরামর্শ। পেঁয়াজের উত্তাপ কমতে শুরু করেছে বাজারে, প্রকারভেদে বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকা দরে। এছাড়া নতুন চাল আসায় দামও নিম্নমুখী, তবে সব ধরনের মুরগি কেজিতে 20 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। আহমদ বাবুর প্রতিবেদন। প্রতিবেশী দেশের রপ্তানি বন্ধ করার ঘোষণায় দেশে এক রাতে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল পেঁয়াজের দাম। সরকারের দ্রুত পদক্ষেপের কারণে পেঁয়াজের বাজারে ফিরছে স্বস্তি, কমতে শুরু করেছে দাম। দেশে নতুনটা ভালোটা 100 টাকা, মানে দেশে পুরনটা 140 টাকা, ইন্ডিয়ান আছে 120 টাকা। ক্রেতারা বলছেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সরকার আমরা যতই বলুক আমরা সিন্ডিকেট কন্ট্রোল করব, আমার মনে হয় কোনোদিনই পারবে না। মুরগি আমি কিনছি 420 টাকা 430 টাকা, আজকে ওনার তো দামাদামি করে 500 টাকা কিনলাম। এ সপ্তাহে সব ধরনের মুরগির দাম কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে, তবে গরু ও খাসির মাংস সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। মাছের দাম কিছুটা ঊর্ধ্বমুখী, ব্রয়লার কেজি প্রতি 20-30 টাকা বাড়ছে, আর পাকিস্তানিও সেম 20 টাকা। রেট বিক্রি 280 সপ্তাহে 300-320 টাকা, কাতর মাঝে মানে সব ধরনের মালের দাম একটু বাড়ছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় শীতের সবজি মিলছে সহনীয় দামে। গাজর বেশি 60 টাকা, সিম বেশি 70 টাকা, কাঁচা টমেটো 40-30। বাজারে নতুন চাল আসায় দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান বিক্রেতারা। নতুন চাল যেটা আসছে 28, এটার দাম এখন কিছুটা কম। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ব্র্যান্ডিং জোট ব্র্যান্ডিং বাংলাদেশ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বৈচিত্র্যময় পাঠ পণ্য প্রদর্শন করল পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশি বিদেশি সহ সবাই বললেন, গতানুগতিক পদ্ধতিতে পাটের সুদিন ফেরানো সম্ভব নয়।
সঠিক নীতিগত সহায়তার দাবি ব্যবসায়ীদের। মোহাম্মদ নূর নবীর রিপোর্ট। বাংলার পাটে বিশ্বমাত, চেষ্টায় সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো অন্ত নেই। জীবন রহস্য উন্মোচন হয়েছে সেও বহু আগে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয়েছে, পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণাও করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কূটনৈতিকদের ডেকে দেখানো হলো নানান বৈচিত্র্যময় পাটপণ্য, বোঝানো হলো পরিবেশকে বাঁচাতে টেকসই এখনো পাটপণ্য। We are focusing on diversification of product and market, particularly going beyond the cotton and traditional item like jute we like to take forward. We have not been able to retain Bangladesh's position on the world map as the premium source of jute and products. Gene editing has become so popular. You just go and target one particular aspect in the big genome and just change that aspect and it is as good as conventional breeding. No one. কৃত্রিম তন্তুর প্রতিযোগিতামূলক বাজারে প্রয়োজন মতো পাটের তন্তুর মান উন্নয়ন করতে হবে, তেমনি উন্নত প্রযুক্তির সহায়তায় একে আকর্ষণীয় করে উপস্থাপনের তাগিদ এলো আলোচনায়। Fiber of the future, if we don't get international partnership and also a greater understanding that how these plants can be promoted to the common good of the world and access the European market. So we need more of that. We need more memorandum of understanding with European countries. নতুন নতুন বাজারে প্রবেশাধিকার কেউ দিয়ে যাবে না। বাংলার গৌরব পাটকে যথোপযুক্তভাবে তুলে ধরতে পারলে কোনো বাধাই বাধা নয় বলে মত বিশিষ্টজনদের। We wish to see jute featured as a core element of branding Bangladesh in the broader context of sustainable development. মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আলোক হেলথকেয়ার এন্ড হসপিটাল ভোটের খবর। গাইবান্ধায় জমে উঠেছে ভোটের রাজনীতি। জেলার পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তিতে এগিয়ে নারীরা। গাইবান্ধায় এক আসনে আফরোজা বারিকের লড়তে হবে বর্তমান এমপি জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সাথে। দুয়ে মাহবুব আর গিনি এবং তিনে উম্মে কুলসুম স্মৃতির উপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ। বাকি দুটি আসনের প্রার্থী আবুল কালাম আজাদ ও মাহমুদ হাসানকে চ্যালেঞ্জ জানাবেন জাতীয় পার্টির প্রার্থীরা। প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শোভা। তিস্তা যমুনা ব্রহ্মপুত্র বেষ্টিত উত্তরের জেলা গাইবান্ধা। কৃষি প্রধান এ জেলা গত দেড় দশকে অনেকটাই বদলে গেছে। যোগাযোগ অবকাঠামোতে বদল আসায় লাভবান হয়েছেন কৃষক। প্রত্যন্ত অঞ্চলে পাকা সড়ক হওয়ায় মাঠ থেকেই কৃষকের ফসল বাজারজাত হচ্ছে। এ জেলায় একসময় শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেক বেশি ছিল। সরকারের শিক্ষাবৃত্তির কারণে সেই চিত্র বদলেছে। জমিসহ ঘর পাওয়ায় বহু দুস্থ পরিবারের দুঃখ ঘুচেছে। আগে আমার কোনো জায়গা ছিল না, মানুষের বাসায় থাকতাম, এখন আমাকে ঘর দিচ্ছে। উপভূতি পাচ্ছে, নাহলে তো পড়াশোনা করে পাতো না। আমি বিধবা ভাতা পাচ্ছি, বছরে দুইবার করে পাচ্ছি। আরেকটি নির্বাচন যখন সামনে, তখন মানুষের আলোচনায় উঠে আসছে বিগত দেড় দশকের উন্নয়ন অগ্রযাত্রার কথা। তবে ভোটাররা চান সুষ্ঠু ও উৎসবের ভোট। সাধারণ মানুষকে নিয়ে যারা ভাবে বাজার নিয়ন্ত্রণে রাখতে পারবে, এরকম একটি সরকারই আমরা কাম। আমি চাচ্ছি সে সরকার আসবে যে সরকার গাইবান্ধার দিকে একটু খেয়াল করবেন, যে উন্নয়নের দিক দিয়ে যা আরও যেন উন্নয়ন করে। এই ব্রিজটা হওয়াতে আমাদের খুব সুবিধা হবে। কুড়িগ্রাম যাইতে আমাদের অনেক সময় লাগতো, দুই চার ঘন্টা করে সময় লাগতো, পাঁচ ঘন্টা সময় লাগতো, এখন আমরা 10-15 মিনিটের মধ্যে যাইতে পারবো। বালাশিঘাটে যে ফেরিঘাটটা রয়েছে, এটাকে পুনরায় সংস্কার করে চালু করার ব্যবস্থা করবেন। আমাদের যে টানেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার বারবার, সেটা বাস্তবায়ন করবেন। এবার গাইবান্ধা এক আসনে বর্তমান এমপি শামীম হায়দার পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আফরোজা বারী। দুয়ে বর্তমান এমপি মাহবুব আরা গিনি এবারও নৌকার প্রার্থী। তাকে চ্যালেঞ্জ জানাবেন জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার। তিনে বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতির উপরেই আস্থা রেখেছে আওয়ামী লীগ। তাকে লড়তে হবে জাপার মাইনুর রাব্বি চৌধুরীর সাথে। চারে প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। এবার নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ আর তার মূল প্রতিদ্বন্দ্বী জাপার কাজী মশিউর রহমান। গাইবান্ধা পাঁচে সাবেক এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপনকে লড়তে হবে জাতীয় পার্টির আতাউর রহমান সরকারের সাথে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার কন্যা ফারজানা রাব্বি বুবলি।
তবে আওয়ামী লীগ নেতৃত্বের বিশ্বাস জনগণ এবার জেলার সবকটি আসনেই আওয়ামী লীগকে উপহার দেবে। উন্নয়ন থেকে কিন্তু গাইবান্ধ পিছিয়ে নেই, কাজে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতীক নৌকামারকে ভোট দেবে, জনতা শেখ হাসিনার প্রতীক নৌকামারকে ভোট দেবে। জাতীয় পার্টিও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই অঞ্চলের মানুষ এক সময় জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু এরশাদের মুক্তির জন্য মানুষ রোজা রেখেছিল, নামাজ পড়েছিল। আমি মনে করি এই অঞ্চলের মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে, তারা জাতীয় পার্টিকে ভোট দেবে। জেলার পাঁচটি আসনে 252,697 জন ভোটার আগামী 7 জানুয়ারি তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে। ফারজানা শোভা, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা, ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি পার্বত্য জেলা খাগড়াছড়ি 298 নম্বর সংসদীয় আসনে ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। আগে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, আমরা বিকাল 3টার পরে 4টার পরে আমরা গাড়ি কি জিনিস খুবই দেখতাম না, তার কারণ আতঙ্ক, সন্ত্রাসীরা এদিক থেকে সেদিক থেকে ঘুরতো, হামলা ঘুরতো, এ ভয়ে গাড়ি ঘোড়া চলতো না। যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট, বিশেষ করে রাস্তাঘাট ভালো ছিল না, রাস্তাঘাটের অবস্থা ছিল খুব খারাপ, সীমিত। এখন যথেষ্ট পরিমাণ যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, রাস্তাঘাট ভালো, অনেক উন্নত। তারপরে আমাদের হিলটেক্সে আমরা মোবাইল আরও 20 বছরের সালাম যে ওইটা কল্পনাও করতে পারি না, কিন্তু এখন আমরা আরও 20 বছর আগে থেকে চালাতেছি। আমরা এখন পরিস্থিতি ভালোই দেখছি, আমরা 7 তারিখে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাব, আমাদের ভোট দিয়ে আমরা আমাদের অধিকার প্রদান করব। আশা করছি নির্বাচনটা ভালো হবে। এখন আমাদের এখানে যারা বিগত দিনে এমপি যারা ছিল প্রতিনিধি, অনেক উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন আমরা দেখছি এবং বুক করতেছি, আগামী তো ইনশাল্লাহ আরো দেখব, এটা আশা রাখি আর কি। এই সরকারের আমলে আমরা স্টুডেন্টরা পড়ালেখায় অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা সরকারে অনেক উন্নত করছি দেশের, আমরা সুযোগ সুবিধা পাইতেছি। আমরা চাই সরকার আবার আসুক, আমাদের পড়ালেখার আরো উন্নতি উন্নতি সামনের দিকে এগিয়ে যাক। বাংলাদেশ আনন্দ নিয়ে একমত হয়ে ভোট দিতে পারতেছে না, কারো মনে আতঙ্ক আছে। 7 তারিখে জাতীয় নির্বাচন, আমরা সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসব শান্তিপূর্ণভাবে, যাতে ভোটটা হয়। আগে যে মনে করেন ভোট দিয়ে বলে যত উৎসব আছে, আর ওকে প্রার্থী মনোনীত ওকে প্রার্থী যে মনে করেন ভোট দিয়ে মনে হচ্ছে না। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে 100 কোটি টাকার ব্যবসা হলেও দুর্গন্ধমুক্ত হয়নি রাজধানী ঢাকা। যত্রতত্র ছড়ানো ছিটানো থাকে ময়লা আবর্জনা, কোথাও আবার রাস্তার দুপাশে ফেলে রাখা হয় বর্জ্য। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। বাসার ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালাকে ময়লার বিল দিতে হয় ভাড়াটিয়াদের, মাসের শেষে নতুন করে আবার টাকা নিতে আসেন মহল্লার বড় ভাইদের কথিত ঠিকাদার। এরপরও ময়লা আবর্জনার সেবা নিয়ে এনতার অভিযোগ ভুক্তভোগীদের। ময়লা ফালানির জন্য যে 100 টাকা করে দেই, সেটা কি জন্য দেই? আমরা টাকা দা, এই জায়গায় ময়লা ফালানো যাবে না, আমরা নাক ধরে হাঁটতে হইতেছে, যে যে মৌসুমে হালাইতে হয় যত ময়লা আছে সব। ঢাকার জনবহুল রাস্তাগুলোর পাশে হর হামেশাই স্তূপ করে রাখা ময়লা আবর্জনা, বিকট দুর্গন্ধ সহ্য করেই প্রতিনিয়ত পথ চলতে হচ্ছে সাধারণের। বানাইছি মনে করেন ময়লার ভিতরে রাখার লেগে হয়তো লেগে দেব, কিন্তু ময়লার ভিতরে যা আছে ওর চেয়ে বেশি বাইরে এক, তারপরে মশা মাছি তো মনে হয় বড়া, ওই ঘরের ভিতরে যাদের ভাত খাওয়া যায় না, মাছি চেহারার মধ্যে ঘিরে ধরে, যে যেখানে পারে এখানে পালাইতে যাই। যখন মেয়র সাহেব এই রাস্তা দিয়ে মনগঞ্জে যায়, তখন দেখি যে সিটি কর্পোরেশন লোকেরা মনগঞ্জে একটু পায় পরিষ্কার করে। একই ময়লার বিল দুবার দিয়েও কেন মিলছে না কাঙ্ক্ষিত সেবা, ব্যাপারটি নিয়ে কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ দিয়েও কোনো ফল পাননি মহল্লাবাসী।
সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন শ্যামলী, আদাবর, মোহাম্মদপুর, বনশ্রী আর পুরন ঢাকার মানুষ। মাসে 100 করে টাকা দিই, আর আমার বাসার পাশে বাসায় থাকায় যায় না গন্ধতে। রক্ষাবাক্ষা যে বলবে অথবা যে করবে, যে অবজেকশন দিবে, ওই ধরনের লোক তো নাই। যারা মাল এই ময়লাগুলো নিয়ে আসে এদের একটা মাসিক আমরা পেমেন্ট দিই। তো এই একটা পেমেন্টের সঙ্গে আমাদের মানে দুটো পেমেন্ট যায়। আগে দেখা যাচ্ছে আমরা 20-30 টাকা দিতাম, এখন সেখানে 100-150 টাকা বন্ধ নিচ্ছে। রাস্তার উপর কিংবা বাড়ির সামনে ময়লার ভাগার বন্ধে সিটি কর্পোরেশনের বিশেষ ভূমিকা চান নগরবাসী। বাচ্চা নিয়ে স্কুলে যায়, অফিসে যাওয়ার সময় আমাদের জন্য এটা একটা মানে ঝামেলা সৃষ্টি হয়, যে একটা দুর্গন্ধ। যার যেমনি ইচ্ছে এমনি ফেলায় ময়লা। শ্বাসকষ্ট, হাঁপানি, বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হচ্ছি। ট্যাক্স দিচ্ছে রাস্তা, রোড ট্যাক্স দেওয়া হচ্ছে, ময়লার জন্য আলাদা টাকা দেওয়া হচ্ছে, তবু এটা আমাদের কোনো সমাধান আমরা পাচ্ছি না। ময়লা গাড়ি আসতেছে, এটা আলাদা করে একটা 200 টাকা মাস শেষে বিল দিচ্ছি, উইচ ইজ নট রাইট, উইচ ইজ ইললিগ্যাল, অ্যান্ড যেটাকে আমরা অবৈধ ব্যবসা বলে অভিহিত করতে পারি। যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে দুর্গন্ধযুক্ত ময়লা। ট্যাক্স দিয়েও নিস্তার পাচ্ছেন না রাজধানীর লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। রাজস্ব আদায়ের সবচেয়ে বড় উৎস মূল্য সংযোজন কর বা ভ্যাট। তবে এ খাতে খুচরা ব্যবসায়ীদের অবদান এখনও খুব নগণ্য। নতুন ভ্যাট আইন হয়েছে, কিন্তু প্রায় সব পাইকারি এবং খুচরা দোকানই রয়েছেন ভ্যাটের বাইরে। জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অদক্ষতা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা EFD মেশিন বসাতে না পারায় এমন পরিস্থিতি বলে দাবি ব্যবসায়ীদের। মেহেদী হাসানের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে খুচরা ব্যবসায়ী প্রায় 40 লাখ, তবে এর বড় অংশ এখনও রয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাটের বাইরে। জাতীয় রাজস্ব বোর্ডের আদায় হওয়া ভ্যাটের মাত্র 2.5% দিচ্ছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, বাকিটা আসছে বড় ব্যবসায়ী ও আমদানি পর্যায় থেকে। এদিকে 2012 সালে প্রণয়ন হয়েছে নতুন ভ্যাট আইন, যার উদ্দেশ্য ভ্যাটের হার হবে অভিন্ন এবং থাকবে না ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। কিন্তু 2019 সালে একাধিক হারে আদায়ের সুযোগ রেখেই কার্যকর হয় সেই আইন। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয় খুচরা পর্যায়ে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা EFD মেশিন স্থাপনের, কিন্তু এক্ষেত্রেও তেমন সফলতা আসেনি। EFD মেশিন বসেনি খোদ রাজধানীর বেশিরভাগ দোকানে, ফলে যারা ভ্যাট দিচ্ছেন তারা প্যাকেজ পদ্ধতি বেছে নিতে বাধ্য হচ্ছেন। গত 4-5 বছর ধরে আমরা মার্কেট থেকে আমাদের একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজ অনুযায়ী আমরা দিই প্রতি মাসে। আমরা মার্কেট থেকে একটা কালেক্ট করে ওইটা আমরা জমা দিই। এখানে যারা অফিসার আছে নিয়োজিত তারা আসেন, আসলে আমাদের একটা মোটামুটি ওরা অ্যাডজাস্টমেন্ট করেন, তারপরে আমাদেরকে ভ্যাটটা দেওয়া হয় আর কি। EFD মেশিনটা আসলে দেশের জন্য ভালো হবে, দর্শের জন্য ভালো হবে, গভর্নমেন্টের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। ব্যবসায়ী নেতারা বলছেন EFD স্থাপনে তাদের আপত্তি নেই, তবে এটি সবাইকে দিতে হবে। সাপোজ যে এলিফ্যান্ট রোড প্রত্যেকটি ব্যবসায়ীকে EFD মেশিনের আয়তা আনতে হবে। মিরপুরের প্রত্যেকটি ব্যবসায়ীকে একবারে EFD মেশিনের আয়তা আনতে হবে। কারণ আমার এই দোকানে যদি ব্যবসায়ীরা একজন আসেন, তার কাছ থেকে আমরা যদি ভ্যাটটা নেই, পাশের দোকানে যদি EFD মেশিন না থাকে সে ভ্যাট নেবে না, তাহলে কি হলো, একটা বৈষম্য তৈরি হলো। NBR বলছে ভ্যাট আদায় বৃদ্ধি ও প্রক্রিয়া সহজ করতে অটোমেশন চলছে, ধাপে ধাপে দেওয়া হচ্ছে EFD মেশিন। রেজিস্ট্রেশন, তারপরে রিটার্ন, তারপরে ই পেমেন্ট বা অনেক 16টা মডিউল আছে, বেশিরভাগই অ্যাক্টিভ হয়ে গেছে এখন, যদিও আমরা সবগুলো ব্যবহার করছি না। EFD ধীরে ধীরে ফেজ বাই ফেজ আমরা বসাতে পারছি। আসলে এটা একটা বেসরকারি কোম্পানির সাথে আমাদের সরকারের চুক্তি হয়েছে প্রাইভেট পার্টনারশিপে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা তো রাতারাতি দিয়ে ফেলা যাবে। চলতি অর্থবছরে 1,59,000 কোটি টাকা ভ্যাট আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড NBR। এখন ব্যবসায়ী সমাজও চাইতে হবে, তারা অবশ্যই চায়, বেশিরভাগই পজিটিভ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অগ্রায়ণের শেষে বেড়েছে শীতের দাপট। উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলা দিনের বেশিরভাগ সময় থাকছে কুয়াশাচ্ছন্ন। আজ সবচেয়ে কম তাপমাত্রা চুয়াডাঙ্গায় 10.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বিভিন্ন স্থানে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল।
গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে অস্বাভাবিক হারে, ঘন কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। বিভাগীয় শহর রংপুর এবং ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা পথঘাট, গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে হেডলাইট চালিয়ে। উত্তরের আরেক জেলা নীলফামারীতে সন্ধ্যা নামলেই কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ, থাকছে দুপুর পর্যন্ত। খড়কুটো চালিয়ে শীত নিবারণের চেষ্টা সাধারণ মানুষের। গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে ক্রেতার ভিড়। ঠান্ডা বাতাস, বাড়ির সদস্য অনেক আমরা এখানে আসিয়ে অল্প দরে কাপড় চোপড় কিনে নিয়ে। তাপমাত্রার পারদ নামছে সবচেয়ে উত্তরে জেলা পঞ্চগড়েও। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে ব্যাহত স্বাভাবিক জনজীবন। কুয়াশার ফাঁক গলিয়ে সূর্য উঁকি দিলেও তেমন একটা কমছে না শীতের তীব্রতা। রাস্তার দেখা যায় না, কোনো কাজকাম করা যায় না। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ তাপমাত্রা সবচেয়ে কম চুয়াডাঙ্গায়। গেল কয়েকদিন ধরে কুয়াশার দাপটে নষ্ট হচ্ছে জেলায় ধানের বীজতলা। ঠান্ডায় কুয়াশায় পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এতে করে আশানুরূপ ফল আমরা পাবো না মনে করছি। এদিকে নগাঁয় বেলা বাড়ার সাথে সাথে সূর্যে দেখা মিললেও কমছে না শীতের দাপট। রোজগার কমায় বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষ। রোদ বাড়ালে তা না বাড়ানো যায়, তারপর সকাল সন্ধ্যা খুবই কুয়াশা, কাজ কামায় বাড়ানো যায় না। তবে গেলেও দুদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কমেছে সিরাজগঞ্জ ও গাইবান্ধায়। বেশি ছিল শীত, এখন মোটামুটি কম। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক চট্টগ্রামের মিরেশ্বরাই মহামায়ায় ভিড় বাড়ছে পর্যটকদের। পাহাড় আর ঝর্ণার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে তাদের। সঙ্গে রয়েছে লেকের নীলাভ জলে কায়াকিং এর আনন্দ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাইয়ের মহামায়া পাহাড়ি ঝর্ণায় বাঁধ দিয়ে তৈরি অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই কৃত্রিম লেক। পাহাড়ের কুল ঘেঁষে 11 বর্গ কিলোমিটারের আঁকাবাঁকা লেকটির নীলাভ জলরাশিতে মুগ্ধ ভ্রমণ বিলাসী পর্যটকরা। লেকে পর্যটকদের জন্য রয়েছে কায়াকিং। নাগরিক জীবনের ব্যস্ততা ছাপিয়ে প্রকৃতির সাথে কাটানো এবং কায়াকিং করে খুশি তারা। মহামায়া ইকো পার্কে ঢুকছি, অনেক ভালো লাগলো, আর এখানে ঘুরলাম, অনেক ভালো লাগলো। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করছি, খারাপ না, ভালোই লাগছে। আমরা 1 ঘন্টার মতো কাইকিং করছিলাম, তো কাইকিংটা অনেক মজার ছিল। দেখতে মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কাইকিং করে। তবে হরতাল অবরোধে পর্যটকদের পদচারণা কিছুটা কমেছে বলে জানান স্থানীয়রা। ব্যবসা বাণিজ্য অনেক খারাপ যাচ্ছে, কারণ অবরোধের জন্য এখানে পর্যটক আসতে পারতেছে না। পর্যটক কোনো মানুষজন আসতেছে না, আমাদের কোনো ভাড়াটা হচ্ছে না, আমরা অনেক কষ্ট করতেছি। পর্যটকদের কাছে জনপ্রিয় কায়াকিংকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। মহামায়া লেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মহামায়া লেকে আমাদের এখানে কাইকিং খুবই জনপ্রিয়। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসতেছে, কলেজ আপনার স্কুল বিশ্ববিদ্যালয় থেকে এখানে আপনার কাইকিং করে, সবাই খুবই মুগ্ধকর। লেকের সৌন্দর্য এবং পর্যটকদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়ানোর প্রত্যাশা সবার। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বাস্তবমুখী ও জোরদার করতে রাজধানীতে হয়ে গেল সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোহাম্মদ ফোরকানুল্লাহ। সম্মেলনে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং বিভিন্ন বিভাগের প্রধান সহ কর্মকর্তারা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 6 দিনে 280 জনের প্রার্থিতা বৈধ করল কমিশন। সামনি শামীম সাদিক আবদুল্লার মনোনয়নপত্র বাতিল। শরিকদের 7টির বেশি আসনে ছাড় দেবে না আওয়ামী লীগ, পুনর্বিবেচনার আহ্বান মেনন ইনুর। ভোট হয়ে গেলেও সরকার টিকবে না 5 দিনও বলছে বিএনপি, শান্তিপূর্ণ আন্দোলনেই সরকার পতনে আশাবাদ।
আর্থিক খাত সংস্কারে সঠিক পথে বাংলাদেশ বলছে IMF, মুদ্রাস্ফীতি কমানোর পরামর্শ। এশিয়া কাপ অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ, সেমিতে ভারতের বিপক্ষে 4 উইকেটের জয়। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাতে 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।